নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এলপিজি গ্যাসের ডিলারশিপ ব্যবসা নিয়ে সম্পূর্ণ তথ্য দেব অর্থাৎ আপনি কিভাবে একটি এলপিজি ব্র্যান্ড যেমন ধরুন ইন্ডেন ভারত গ্যাস বা এইচপি ডিলারশিপ নেবেন কি তার পদ্ধতি কত টাকা ইনভেস্টমেন্ট করতে লাগে কত টাকা ইনকাম করা যায় এই সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের দেব এবং সেই সঙ্গে কিভাবে ডিলারশিপ নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দেবেন তার সম্পূর্ণ গাইডেন্স দেব বন্ধু আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত বন্ধু আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয় যাতে আপনারা তার মধ্য থেকে একটি ব্যবসার আইডিয়াকে বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা আর তাই আজকে আপনাদের এই এলপিজি ডিলারশিপ ব্যবসা নিয়ে বিজনেস প্ল্যান দেব যে ব্যবসাটি এই মুহূর্তে ভীষণই প্রফিটেবল একটা ব্যবসা এবং একবার ডিলারশিপ পেয়ে এই ব্যবসা শুরু করলে আপনাকে সত্যিই আর পিছনে ফিরে তাকাতে হবে না বন্ধু আর বন্ধু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি এমন একটি ব্যবসা যাতে আপনাকে মার্কেটিং করতে বেরোতে হবে না কনজিউমাররাই আপনার অফিসে এসে লাইন দেবে আপনার চাই শুধু একটা প্রপার বিজনেস প্ল্যানিং এবং কিছু টাকার ইনভেস্টমেন্ট তাহলে আপনি শুরু করবেন কিভাবে চিন্তা নেই বন্ধু আমি তো আছি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য এই ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওটি ক্লিয়ার করে দেব কথা দিলাম তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান তবে বন্ধুরা ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান বন্ধু একেবারে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতবর্ষের 65-68% পরিবার এবং বাংলাদেশের 58-62% পরিবার রান্নার জন্য এলপিজি ব্যবহার করে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আর এই এলপিজি একমাত্র কোম্পানির অথরাইজড ডিলারদের থেকেই নেওয়া হয় তাই আপনি যদি এলপিজির ডিলার হন আপনার কনজিউমাররা চিরকাল আপনার থেকেই গ্যাস কিনবেন এটাই নিয়ম তাই আপনার মার্কেটে যে দিন দিন বাড়বে বই কমবে না একেবারে ক্লিয়ার তাই ডিলারশিপ একবার পেয়ে গেলে আপনার লাইফ সেট বন্ধু কিন্তু পাবেন কিভাবে আপনাকে জানতে হবে একেবারে গোড়া থেকে তাই বন্ধু সবার প্রথমে জানা যাক এলপিজির ডিলারশিপ ব্যবসাটি কী রকম অর্থাৎ প্রসেসিংটি কী রকমভাবে হয় বন্ধু এলপিজির ডিলারশিপ ব্যবসাটি অন্যান্য অনেক ডিলারশিপ ব্যবসার থেকে একটু আলাদা এক্ষেত্রে ভারতবর্ষের প্রধান তিনটি গভর্নমেন্ট আন্ডারটেকিং এলপিজি সংস্থা যথাক্রমে ইন্ডিয়ান ভারত গ্যাস আর এইচপি এর কোনো একটির একটি নির্দিষ্ট এলাকার জন্য আপনি ডিলারশিপ নেবেন এবং ওই এলাকার আপনার কোম্পানির কনজিউমাররা আপনার থেকে হয় নতুন গ্যাসের কানেকশান নেবেন বা নিয়মিত রিফিল করাবেন রিফিল করবার ক্ষেত্রে তারা বাড়িতে বসেই ফোনের মাধ্যমে বুক করবেন এবং সেই বুকিং অনুযায়ী আপনার ডেলিভারি এজেন্ট বা ডেলিভারি ম্যান প্রতি বাড়িতে গিয়ে বা ডেস্টিনেশনে গিয়ে এলপিজি সিলিন্ডার ডেলিভারি দেবেন এই হচ্ছে টোটাল বিজনেস প্রসেস অর্থাৎ আপনি যদি এলপিজির ডিলারশিপ নেন এবং এলপিজির ডিলার হন তাহলে আপনি কোনো একটি নির্দিষ্ট এলাকায় ওই কোম্পানির আপনার ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার সেটি কমার্শিয়াল হতে পারে বা ডোমেস্টিক সিলিন্ডার হতে পারে আপনি সাপ্লাই করবেন এবং নিয়মিত আপনার থেকে আপনার কনজিউমাররা রিফিল করবেন এই হচ্ছে আপনার টোটাল বিজনেস প্রসেস এবার এই ডিলারশিপের কনসেপ্টটি একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার পর আসুন দ্বিতীয় প্রশ্নে জেনে নেওয়া যাক এই ডিলারশিপের জন্য কী কী প্রয়োজন অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে কী কী রিকোয়ারমেন্ট থাকে একজন ডিলার হওয়ার জন্য বন্ধু সবার প্রথম যে রিকোয়ারমেন্টটা থাকে কোম্পানির পক্ষ থেকে যেটি সবথেকে বড় রিকোয়ারমেন্ট বা সবথেকে বড় নিড বা শর্ত সেটি হলো জমি আপনার নিজের নামে জমি থাকতে হবে আপনি কখনোই কোনো ভাড়া জমিতে এই এলপিজির ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারবেন না আপনাকে নিজের নামে জমি হতে হবে এবং সেই জমির কিছু মেজারমেন্ট বা মাপ আছে বন্ধু এই জমি আপনার দু জায়গায় প্রয়োজন হবে একটি হলো গোডাউনের জন্য একটি হলো অফিসের জন্য মনে রাখবেন একটি জমিতেই আপনি দুটি একেবারেই করতে পারবেন না আপনাকে দুটি আলাদা পৃথক জায়গাতেই কিন্তু একটি গোডাউন বানাতে হবে একটি অফিস বানাতে হবে এই গোডাউন বানানোর জন্য আপনার একটি নির্দিষ্ট মাপ রয়েছে ন্যূনতম মাপ রয়েছে সেটি কীরকম জেনে নেওয়া যাক শহরি ভিত্রক বা শহরাঞ্চলের জন্য আপনার গোডাউনের কমপক্ষে বা ন্যূনতম পরিমাপ হতে হবে 25 মিটার বাই 30 মিটার আর গ্রামাঞ্চলের ডিলারশিপের জন্য আপনার গোডাউন হতে হবে 21 মিটার ইনটু 26 মিটার এটি ন্যূনতম পরিমাপ আর যদি অফিস করতে চান অফিস আপনি গ্রামাঞ্চলেই করুন বা শহরাঞ্চলেই করুন না কেন পরিমাপ একটাই 3 মিটার ইনটু 4.5 মিটার কমপক্ষে বা ন্যূনতম এই পরিমাপ কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে আপনার জমিতে এবং জমির ক্ষেত্রে আরও কিছু নিয়ম আছে জমিটি হতে হবে একেবারে প্লেন অর্থাৎ ওই জমিতে কোনো নর্দমা কোনো নালা বা কোনো ইলেকট্রিক পোস্ট কোনো কিছু যেন না থাকে
জমির সামনে রাস্তা থাকে জানো এবং সেটি কমপক্ষে 2.5 মিটার চওড়া হতে হবে যাতে এলপিজি সিলিন্ডার লোডিং ট্রাকগুলো অনায়াসে আপনার গোডাউনে আসতে পারে এবং গোডাউন থেকে যেতে পারে শুধু তাই নয় আপনার গোডাউনের লোকেশন হতে হবে কোম্পানি যে এলাকার জন্য ডিলারশিপের বিজ্ঞাপন দিচ্ছেন তা থেকে 15 কিলোমিটারের মধ্যে অর্থাৎ যে লোকেশনে ডিলারশিপের জন্য চাওয়া হচ্ছে ডিলারশিপের অ্যাপ্লিকেশন সেই লোকেশন থেকে 15 কিলোমিটারের মধ্যে যেন আপনার গোডাউনের জন্য জায়গা থেকে থাকে আর গোডাউন তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে আবশ্যিকভাবে পেট্রোলিয়াম এক্সপ্লোসিভ স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের সার্টিফিকেট নিতে হবে অবশ্যম্ভাবীভাবে তবেই কিন্তু আপনি উপযুক্ত হবেন এই হলো জমির রিকোয়ারমেন্ট যেটি এলপিজি ডিলারশিপ নেওয়ার জন্য প্রাইমারি রিকোয়ারমেন্ট এবং এর উপরেই কিন্তু ডিলারশিপ দেওয়া হবে কি না অনেকখানি নির্ভর করে বন্ধু এর সঙ্গে আপনাকে ডেলিভারি ভ্যান বা একটি গাড়ি রাখতে হবে যাতে করে আপনি আপনার সমস্ত কনজিউমারের হোম টু হোম ডেলিভারি সার্ভিসকে চালিয়ে যেতে পারবেন তিন নাম্বার রিকোয়ারমেন্ট হিসাবে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে সেটি এই মুহূর্তে ন্যূনতম মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছে এবং ডিলারশিপে অ্যাপ্লিকেশন করবার সময় আপনার বয়স হতে হবে 21 বছর থেকে 60 বছরের মধ্যে একমাত্র ফ্রিডম ফাইটাররাই এই বয়সের ক্যাটাগরি থেকে মুক্ত এবার চতুর্থ শর্তটি হলো আপনি যে রাজ্যের বাসিন্দা আপনি কেবলমাত্র সেই রাজ্যেরই ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্য হবেন পঞ্চম রিকোয়ারমেন্টটি হলো পরিবারের কেউ অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন আপনার পরিবারের কেউ ওই তেলের সংস্থার কোনো কর্মচারী যেন না হন তাহলে এই হলো টোটাল রিকোয়ারমেন্ট বন্ধু এবার এই সমস্ত রিকোয়ারমেন্ট যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিলারশিপের জন্য তাহলে এবার আসি তার পরের প্রশ্নে আপনি কিভাবে ডিলারশিপ নেবেন অ্যাপ্লিকেশন প্রসেসটি কি বন্ধু গ্যাসের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত এলপিজি সংস্থাগুলো নিজেরা আগে বিজ্ঞাপন দেয় লোকেশন বেছে এবার সেই লোকেশনে যদি আপনি ডিলারশিপ নিতে চান আপনি তারপর অ্যাপ্লিকেশন জমা দেবেন সেই এলাকার বা সেই লোকেশন ডিলারশিপ নেওয়ার জন্য তাহলে প্রথমে এই সমস্ত এলপিজি সংস্থাগুলি প্রথম শ্রেণীর পত্রিকায় বিজ্ঞাপন দেবে কমপক্ষে তিনটি পত্রিকাতে বা তিনটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে একটি ওই রাজ্যে যেই রাজ্যের জন্য ডিলারশিপ চাওয়া হচ্ছে সেই রাজ্যের প্রথম শ্রেণী সংবাদপত্র এবং যে জেলার জন্য ডিলারশিপ চাওয়া হচ্ছে সেই জেলায় সবথেকে বেশি চলে এমন দুটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে কোম্পানির লোকেশন দিয়ে এবং সেই লোকেশনে যদি আপনি দেখেন আপনার জমি রয়েছে অর্থাৎ সেই লোকেশনের ক্ষেত্রে যদি আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ঠিকঠাক থাকে তারপর তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবার কোন পত্রিকায় কবে কোন লোকেশনের জন্য ডিলারশিপের বিজ্ঞাপন দিচ্ছে এটি যদি আপনার পক্ষে জানা একটু কঠিন হয়ে থাকে আপনি অনলাইনেও জানতে পারবেন খুব সহজ পদ্ধতিতে সেক্ষেত্রে আপনাকে ipgvitrakchayan.in বলে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনাকে নিজেকে রেজিস্ট্রেট করে রাখতে হবে এবং টাইম টু টাইম সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলায় কোথায় কবে কখন ডিলারশিপের জন্য বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আপনি এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট থেকেই দেখে নিতে পারবেন আবারও বলি বন্ধু ওয়েবসাইটটি হলো lpgvitrakchayan.in যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে এবার এই ওয়েবসাইট অনুযায়ী আপনি যখন দেখবেন যে লোকেশনের জন্য ডিলারশিপের অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে সেখানে আপনার সমস্ত রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ জমি থেকে শুরু করে বাকি সমস্ত কিছু রিকোয়ারমেন্ট আপনার ঠিকঠাক আছে তখন আপনি অনলাইনে ওই একই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন ওই পার্টিকুলার কোম্পানির ডিলারশিপের জন্য সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে আপনার প্রাথমিকভাবে শহরে 10,000 টাকা এবং গ্রামাঞ্চলের দিকে 8,000 টাকার অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে এবং সব কিছু স্ক্যান ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আপনার ছবি আপনার সিগনেচার এবং জমির টোটাল ডিটেলস আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে এবার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার কিছু দিনের মধ্যেই প্রাথমিক বাছাই হবে ওই অ্যাপ্লিকেশন কপিগুলির মধ্য থেকে প্রাথমিক স্ক্রিনিং হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে প্রাথমিক ইন্টারভিউ সেই ইন্টারভিউ আপনাকে পাস করতে হবে এবং পাস করবার পর আপনি যদি সফল হন তাহলে তারপর আপনার ল্যান্ড ভেরিফিকেশন হবে অর্থাৎ আপনি যে জায়গায় জমি রয়েছে ডিলারশিপ নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন সেই জায়গার ল্যান্ড এবং বাকি সমস্ত নর্মস আপনার ঠিকঠাক আছে কি না তার জন্য ফিল্ড ভেরিফিকেশন হবে আর ফিল্ড ভেরিফিকেশন পাস করবার পর আপনার ডিলারশিপ গ্র্যান্টেড হবে আপনি প্রাথমিকভাবে 10 ইয়ার্সের জন্য ডিলারশিপ পাবেন এবং সেই 10 ইয়ার্সের ডিলারশিপটি 5 ইয়ার্স করে 10 ইয়ার বাড়তে থাকবে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর তাহলে বন্ধু এই হলো টোটাল প্রসেস আপনি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর থেকে একজন ডিলার কিভাবে হবেন তার
এবার ন্যাচারালি আমাদের মনে পরের প্রশ্নটি চলে আসে যে কত টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন এই ব্যবসাতে, অর্থাৎ কত টাকা আমাদের পকেটে থাকলে তবেই আমরা ডিলারশিপের ব্যবসা নামতে পারবো এলপিজির ক্ষেত্রে। কারণ লাভ যেমন আছে আপনার ইনভেস্টমেন্টও কিন্তু তেমনই করতে হবে বন্ধু। ন্যাচারালি বন্ধু ইনভেস্টমেন্টে আমাদের দু রকমভাবে করতে হয়। একটা হচ্ছে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে এই আমাদের জমি থাকতে হবে, যে জমিতে আপনার এই গোডাউন তৈরি হবে, অফিস তৈরি হবে, সেই জমি আপনার নিজের নামে আবার থাকতে হবে, আপনি ভাড়া জমিতে করতে পারবেন না, এক তার জন্য খরচ। দ্বিতীয় হচ্ছে ডিলারশিপ নেওয়ার জন্য খরচ। এই জমি কত টাকা দামের আপনি কিনবেন এটা ন্যাচারালি লোকেশন বেসিসে নির্ভর করে। আপনি কলকাতার একটি এলাকাতে জমি নিয়ে যদি ডিলারশিপে বিজনেস খোলেন, তার যা দাম আপনি মুর্শিদাবাদ, বাঁকুড়া বা নর্থ বেঙ্গলের কোনো জেলাতে যদি ডিলারশিপ নেন, সেই জমি কিনতে গেলে কিন্তু আপনার তত টাকা খরচ হবে না। তাই জমির দাম কোন এলাকায় কেমন সেইটির উপর নির্ভর করছে আপনার প্রাথমিক খরচটি। এবার ডিলারশিপের জন্য আপনার দুরকম ক্যাপিটাল লাগবে, এক সিকিউরিটি মানি ডিপোজিট, যেটি শহরাঞ্চলের জন্য 5 লক্ষ টাকা এবং গ্রামাঞ্চলের জন্য 4 লক্ষ টাকা, আর আপনার ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ আপনার এই বিজনেসে নামতে গেলে আপনার কিন্তু ব্যাংকের ব্যালেন্স থাকাটা বাধ্যতামূলকভাবে প্রয়োজন। কারণ বিজনেসকে রানিং করে রাখার জন্য আপনার টাইম টু টাইম নানা রকম খরচ পড়বে, তাই আপনাকে প্রাথমিকভাবে কমপক্ষে আরও 5 থেকে 10 লক্ষ টাকা আপনার ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে এবং কারেন্ট অ্যাকাউন্টে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন জমা দেবেন আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হচ্ছে এবং সেই স্টেটমেন্ট অনুযায়ী আপনার অ্যাকাউন্টে আপনি যতগুলো অ্যাকাউন্ট সাবমিট করছেন ততগুলির মধ্যে টোটাল করলে যেন আপনার টোটাল ক্লোজিং ব্যালেন্স কমপক্ষে 10 থেকে 15 লক্ষ টাকা হয়ে থাকে গ্রামাঞ্চলের জন্য এবং কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা হয়ে থাকে শহরাঞ্চলের জন্য। এবার সিকিউরিটি ডিপোজিট হিসাবে আপনাকে যে 5 লক্ষ টাকা বা গ্রামাঞ্চলের ক্ষেত্রে 4 লক্ষ টাকা জমা করতে হবে, এটা 10%, অর্থাৎ 50,000 বা 40,000 টাকা আপনাকে কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের আগে সাবমিট করতে হবে এবং আপনি ডিলারশিপ পেয়ে গেলে সেই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এগুলো সবই রিফান্ডেবল টাকা। কিন্তু এবার আসি বন্ধু সব থেকে ভাইটাল কোশ্চেনে, আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। বন্ধু এলপিজি ডিলারশিপ থেকে আপনি 3 রকমভাবে ইনকাম করতে পারবেন। নাম্বার 1 ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার, নাম্বার 2 কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার এবং নাম্বার 3 নিউ কানেকশন। আপনি যদি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের কথা ভাবেন, মোটামুটিভাবে 12 থেকে 15% কমিশন আপনি পাবেন প্রত্যেকটি সিলিন্ডার পিছু। সেই হিসাবে আপনার প্রত্যেকটি সিলিন্ডার পিছু ইনকাম 48 টাকা থেকে শুরু করে 62 টাকা পর্যন্ত হয়ে থাকে। কখন কীরকম গ্যাস সিলিন্ডারের দাম হয় সেই অনুযায়ী আপনার লাভের অঙ্কটাও হয়ে থাকে। এবার কমার্শিয়াল সিলিন্ডার পিছু আপনার ইনকাম 110 টাকা থেকে 145 টাকা হয়ে থাকে, যেটি 18% ফিক্সড মোটামুটি থাকে। আর নিউ গ্যাসের কানেকশানে আপনি 5,000 থেকে 5,500 টাকায় যে কানেকশান দেন, যেটি নর্মাল রেট, সেই রেটের প্রায় 60 থেকে 65% কিন্তু আপনার কমিশন থাকে। কারণ তাতে আপনি ন্যাচারালি অনেক কিছু স্টেশনারি আইটেম বিক্রি করতে পারছেন যেগুলো MRP তে আপনি বিক্রি করবেন, কিন্তু আপনার সেগুলো কিনতে 40 থেকে 50% টাকা খরচ হয়ে থাকে। বন্ধু এলপিজি ডিস্ট্রিবিউটর হওয়ার টোটাল প্রসেস হলো এই। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে সরাসরি আপনি মেল করতে পারেন বা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ।